নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজরা ফুল চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এই উপজেলার আবহাওয়া ও মাটি ফুল চাষের উপযোগী, এ কারণে দিন দিন ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের মানুষ। রূপগঞ্জ উপজেলার মাসুমাবাদ, মুড়িয়াবু, পাচাইখা, গন্ধবপুর সহ বেশ কয়েকটি এলাকায় গাজরা ফুলের বাম্পার ফলন হয়েছে। গত দুই যুগ ধরে এখানে এই ফুল চাষ করছেন স্থানীয়রা। বাজার দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন তারা। কৃষকরা জানান, আগে এখানে ধান, আলু, মরিচ সহ বিভিন্ন ফসলের চাষাবাদে সীমাবদ্ধ ছিল কৃষি কার্যক্রম। বর্তমানে পাল্টে গেছে সে চিত্র। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় ফুল উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। আবার বাগান থেকে ফুল তোলা ও মালা তৈরি করেও স্বাবলম্বী হয়েছেন এখানকার বেকার যুবক ও নারীরা। রূপগঞ্জের গাজরা ফুলের মান ভালো হওয়ায় এখান থেকে ফুল কিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।